একটি ভেরিফাইড অ্যাকাউন্ট আপনাকে দিবে এক্সট্রা সুযোগ সুবিধা। ভিডিওতে আমি সবকিছু আলোচনা করেছি এবং এই সাইটে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা সবকিছু সহজভাবে দেখিয়েছি। তাই আজকের ভিডিও কোনোভাবেই মিস করবেন না। অ্যাপ ডাউনলোড করে ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। উপরের দিকে আপনি লগ ইন এবং রেজিস্ট্রেশন দুইটি বাটন দেখতে পাবেন। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, এরপর ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবেন। এখানে কান্ট্রিতে বাংলাদেশ রাখবেন এবং কারেন্সিতে বাংলাদেশি টাকা রাখবে। এরপর প্রোমো কোডের এই ঘরে আমাদের প্রোমো কোড VR77 লিখবে। এখানে কোনো ধরনের ভুল করা চলবে না, কারণ এখানে যদি সঠিকভাবে আমাদের প্রোমো কোডটি লিখতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাই হবে না। এবং আপনি যদি একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আপনি কোনো ধরনের বোনাস, অফার কিংবা ক্যাশব্যাক পাবেন না। তাহলে তো বুঝতে পারছেন আমাদের প্রোমো কোড কতটা গুরুত্বপূর্ণ। তাই সব ধরনের বোনাস, অফার এবং ক্যাশব্যাক পাওয়ার জন্য অবশ্যই প্রোমো কোডের ঘরে দেখে শুনে স্ক্রিনে দেখানো আমাদের অফিসিয়াল প্রোমো কোড VR77 এখানে লিখবেন। এরপর নিচের খালি ঘর পূরণ করবেন এবং রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আপনি যদি আপনার ফোনটি রিসেট দেন অথবা অন্য কোনো ডিভাইসে যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে যান তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন। এখন আপনাকে আপনার অ্যাকাউন্ট NID কার্ডের মাধ্যমে ফুল ভেরিফাই করে নিতে হবে। এর জন্য প্রথমে আপনি নিচের মেনু বাটনে ক্লিক করবেন এবং পার্সোনাল প্রোফাইলে চলে যাবেন। তাহলে আপনি এখানে ফোন নাম্বার এবং পাশে লিংক বাটন দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করার জন্য লিংক বাটনে ক্লিক করবেন। এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখে নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে। রোবট ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করবেন। এরপর নিচের সেন্ড কোড বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে SMS এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ওই কোডটি এখানে বসিয়ে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফোন নাম্বার আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে। এরপর ফিল ইন পার্সোনাল ডাটাতে চলে যাবেন। এখানে আপনার নামের প্রথম অংশ এবং এখানে নামের শেষ অংশ লিখবেন। এরপর জন্ম তারিখ সিলেক্ট করবেন। এর জন্য প্রথমে সাল, তারপর মাস এবং তারপর তারিখ সিলেক্ট করবেন। এর নিচের ঘরে আপনার জন্মস্থানের নাম লিখবেন। রিজিয়নের ঘরে বিভাগ সিলেক্ট করবেন। রেসিডেন্স অ্যাড্রেসে আপনার বর্তমান ঠিকানা লিখবেন। ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের ঘরে 1 লিখে ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার আইডি কার্ডের নাম্বার টাইপ করবে। ডেট অফ ইস্যু এর ঘরে আপনার আইডি কার্ডের ইস্যুর তারিখ বসাবেন। ইস্যুড বাই এর ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন। সবকিছু ঠিক থাকলে নিচে টিক মার্কে ক্লিক করে কনফার্ম করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে। এখন আমি দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে বোনাস সহ ডিপোজিট করবেন। এর জন্য আপনি এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনি বিকাশ, নগদ, রকেট সহ সব ধরনের পেমেন্ট সিস্টেম পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তবে আপনি বিকাশ দিয়ে কিভাবে ডিপোজিট করবেন আমি সেই প্রসেস দেখিয়ে দিচ্ছি। বিকাশে ক্লিক করলে এখানে একটি বিকাশ এজেন্ট নাম্বার পেয়ে যাবেন। আপনি যত টাকা ডিপোজিট করবেন আগে এই নাম্বারে তত টাকা ক্যাশ আউট করে নিবেন। একবারে সর্বনিম্ন 300 এবং সর্বোচ্চ 20,000 টাকা ডিপোজিট করতে পারবেন। প্রথমে আপনি এই বাটনে ক্লিক করে এখান থেকে নাম্বারটি কপি করে নিবেন। এরপর আপনি চলে আসবেন আপনার মোবাইলে থাকা বিকাশ অ্যাপসে। বিকাশে আসার পর ক্যাশ আউট অপশনটি সিলেক্ট করে নিবেন। মেলবেট অ্যাপে যে নাম্বারটি কপি করেছেন সেই নাম্বারটি এখানে পেস্ট করবেন। আপনি যত টাকা ডিপোজিট করতে চান এখানে সেই টাকার পরিমাণ লিখবেন। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসিয়ে নেক্সট করবেন। এরপর নিচে বিকাশ আইকনে ট্যাপ করে ধরে রাখলে ক্যাশ আউট করা হয়ে যাবে। এখানে আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আর সেই গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে ট্রানজেকশন আইডি। এখানে যে আপনি ট্রানজেকশন আইডি দেখতে পাচ্ছেন এটি আপনাকে কপি করতে হবে। কপি করার জন্য কপি বাটনে ক্লিক করবেন। তাহলে ট্রানজেকশন আইডি কপি হয়ে যাবে। এরপর আবার চলে আসবেন মেলবেট অ্যাপসে। অ্যামাউন্টের ঘরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন সেই টাকার পরিমাণ লিখবেন। এর নিচের ঘরে আপনার বিকাশ নাম্বার লিখবেন, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটা লিখবেন। ট্রানজেকশন আইডির ঘরে বিকাশে যে ট্রানজেকশন আইডিটি কপি করে দেখালাম সেটি এখানে পেস্ট করবেন। এরপর আপনি দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে তাহলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করবেন। তাহলে অল্প কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।